स्वतंत्र प्रार्थी नाम सबूत से एसपी सहेब देखे
যিনি গেছেন তাকে গাড়িতে করে সরাসরি ঢাকায় নিয়ে আসা হয়েছে। ঢাকায় নিয়ে এসে আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তুমি প্রত্যাহার করো, এই কাজ কারা করে? পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্বে মানুষের নিরাপত্তা দেবে, সেই পুলিশ একজনকে ডেকে নিয়ে এসে তাকে খুন করে ঢাকায় দিয়ে আসা হয়েছে ওবায়দুল কাদের কাছে। সেই কাজ ওবায়দুল কাদের যে কাজ করেছেন সবুজের সাথে, এ তো মাফিয়ারা করে, এ তো ডনরা করে, এ তো ডাকাতরা করে। আমার বক্তব্য শেষ। আমি আবারও আজকের এই সমাবেশ থেকে দেশের একটি বেগম খালেদা জিয়া আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের চলার পথের যিনি প্রেরণা, যিনি বারবার ওই আওয়ামী লীগের একদলীয় শাসন থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন, গণতন্ত্রের সোনালী সূর্যের আলোয় যিনি গোটা জাতিকে উদ্ভাসিত করেছেন, সেই প্রিয় নেত্রীকে আজকে বন্দী করে রেখেছে নিঃস্বার্থ মুক্তি চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।